মুসলমান মার খাবে না তো হালুয়া খাবে নাকি? এত মার খাচ্ছে তারপরে এখন মশলা শেষ হচ্ছে না, তাজিম নিষেধা যায় না না যায়, ঠেঙানো তো আর একটা মাটিতে পড়বে না। অবস্থা দেখো মুসলমানের, মানুষের ইমান নিয়ে ছিনিমিনি খেলছে। তোমার এত আদবের কি হলো যে তোমার তোমার বাবার কদমে পাতা দিতে হবে? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করো। সিজদা হবে কার জন্যে? আল্লাহর জন্য সিজদা, আর কোনো ব্যাখ্যা নেই। যা ছিল সে আগের, আদম আলাইহিস সালামের ছেলেদের মধ্যে ভাই বোনের বিয়ে হয়েছে, এখন কি ভাই বোন বিয়ে করবে নাকি? সাহাবাদের সময় আয়াত নাজিল হওয়ার আগে মদ খেয়েছে তো এখনও খাবে নাকি? তো আগের বিধান তো শেষ হয়ে গেছে, এখন আবার অত কথা কিসের? খবরদার, কোনো ব্যাখ্যা দিয়ে কোনো রকমের সিজদায় মুসলমান আল্লাহবাদে করতে পারে না। আমরা কাবার সামনে সিজদা দিলেও কাবাকে সিজদা দিই না, আমরা কাবার রবকে সিজদা দিই, কাবার রবকে সিজদা দিই। হ্যাঁ, কার রবকে সিজদা দিই আমরা? কাবার রবকে সিজদা দিই। কাবা আমাদের কিবলা, জিহাদ, দিক, ওটাকে সামনে রাখি। সিজদা করি কাকে? ইবাদত করি কাকে? এটা আমাদের বিশ্বাস। আলেম ওলামাকে আমরা অনুসরণ করি, নবীদেরকে অনুসরণ করি, ইবাদত কার করি? এই খেয়াল রাখবেন। পর্যায়ক্রমে নিয়ম থাকলে সব ঠিক, নিয়মের গণ্ডগোল হলে সব উল্টোপাল্টা। আমাদের মুরব্বীরা সহজ ভাষায় শিখিয়েছেন, আল্লাহ তাআলার স্থান মানে আল্লাহ তাআলার মর্যাদা আল্লাহর মতন, নবীদের মর্যাদা নবীদের মতন। নবীদেরকেও এমনভাবে মর্যাদাবান মনে করবেন না যেটা আল্লাহর সাথে মিশে যায়। আমার ভাষায় আমি ব্যাখ্যা দিচ্ছি, আমার মুরব্বীরা বলতেন, আল্লাহ আল্লাহর মতন, নবী নবীর মতন, পীর পীরের মতন। পীরকে এমনভাবে মনে করবেন না নবীর মতো হয়ে যায়, নবীকে এমনভাবে মনে করবেন না আল্লাহর মতো হয়ে যায়, তাহলে শিরক হয়ে গেল। আর প্রত্যেককে প্রত্যেকের অবস্থান ঠিক রাখলে এটা হলো ইমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহর মতন করে বিশ্বাস করতে হবে, নবীকে নবীর যে মর্যাদা আল্লাহ দিয়েছেন সেভাবে বিশ্বাস করতে হবে। আপনার আমার বানোয়াট না, আপনার আমার বানোয়াট নিয়মে না। আল্লাহ তাআলা নবীর মর্যাদা দিয়েছেন, নবী আল্লাহর বান্দা, নবী আল্লাহর প্রিয়, নবীদের দোয়া আল্লাহ কবুল করেন, নবীদেরকে আল্লাহ তাআলা, নবীরা মনে কষ্ট পায় এমন কোনো সিদ্ধান্ত আল্লাহ তাআলা দেন না, আর নবীরাও আল্লাহ তাআলা পছন্দ করেন না এমন কাজও করেন না। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওলিরা মানুষ, গুনাহগার এক সময় হলেও এমন তওবা করেছেন আল্লাহ তাআলা তাদের গুনাহ ক্ষমা করে দিয়েছেন। বরং কারো কারো ক্ষেত্রে গোনাগুলোকে সওয়াবে রূপান্তরিত করে দিয়েছে। আল্লাহু আকবার। এই মর্যাদা ঠিক রাখবো, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন।